हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज आमी फ्रूट जर्दा बनिए देखाबो। ए जर्दाटा खेते खुबी मजादार। प्रथमे आमी मेजरमेंट कपेर एक कप पोला चाल धुए निये छी। सिद्ध होवार जोन्नो परिमाण मतो पानी दिए दिए छी। एक चामच सोयाबीन तेल दिए दिलाम। चूलाई बसिए दिए छी। एकटू नेड़े दिलाम, बलक आसार जोन्नो अपेक्षा करब। पोला चालटा आमार बलक एसे गेछे। एकटू ম্যাশ থাকা অবস্থায় আমি পোলা চালটা ঝরিয়ে নেব। তো আমি ম্যাশ থাকা অবস্থা নামিয়ে ঝরিয়ে নিয়েছি। তো আমার দেখতে এমন হয়েছে, ফ্রুট জর্দা বানাতে লাগছে আমার এক কাপ আপেল কুচি, এক কাপ আনার, মোরব্বা কুচি করে নিয়েছি এক কাপ, কিশমিশ নিয়েছি কিছু কিছু নিয়েছি কাজু বাদাম। ইচ্ছে করলে আপনারা অন্যান্য ফল ফ্রুট দিতে পারেন। এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি। চিনি নিয়েছি এক কাপ। আমি তেজপাতা নিয়েছি তিনটি, একটিকে ছিঁড়ে তিন পিস করে নিয়েছি, চারটি এলাচি, তিনটি দারচিনি, লবণ সামান্য পরিমাণ, ঘি নিয়েছি দুই চামচ। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে দিব। চুলার আঁচ একেবারেই লো থাকবে। ঘি এর সাথে দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখন কিশমিশ কাজু বাদামটা হালকা ভেজে উঠিয়ে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এলাচি, দারচিনি, তেজপাতা, লবণটা দিয়ে দিব। লবণটা ইচ্ছা করলে আপনার নাও দিতে পারেন। লো আছে, একটু ভেজে নেব। এখন আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিব। ভাতটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন চিনি দিয়ে দিব। চিনিটা আমি একবারে দেব না, অর্ধেকটা চিনি এখন দিব। চুলার আঁচ একটু বাড়িয়ে দিব এবং চিনি থেকে যে রসটা বের হবে রসটা আমি শুকিয়ে নেব। চিনির রসটা আমার প্রায় শুকিয়ে গেছে। এখন আমি বাকি চিনিটা দিয়ে দিব। একইভাবে আমি চিনির রসটা আবার ওইভাবে শুকিয়ে নেব। চিনির রসগুলো শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো। ভাতের সাথে আমার গুঁড়া দুধটা মেশানো হয়ে গেছে প্রায়। এখন আমি নামিয়ে রাখবো, একেবারেই ঠান্ডা ঝরঝরা করে নেব। তো আমি ঠান্ডা ঝরঝরা করে নিয়েছি, দেখতে এমন হয়েছে। এখন ভেজে রাখা কাজু বাদাম কিশমিশটা ছড়িয়ে বিছিয়ে দেব। আপেল কুচি দেব, ঠিক একইভাবে বিছিয়ে দেব।
মোরব্বা দিব, এখন আনার দিব, দুইটি কাঁচা চামচের সাহায্যে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তোমার মেশানো হয়ে গেছে, এখন পরিবেশন করব। তো হয়ে গেল আমার খুব মজাদার ফ্রুট জর্দা। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।